ছিলেন না? আলো এই রাজ্যের বাইরে কোথাও যায়নি? হ্যাঁ, সেটা সত্যি। এই দেখুন আমার হাতে। কি মহারাজ, আপনার হাতে এটা কি মনে হচ্ছে মণিমুক্তা না গয়না? কিন্তু এটা দিয়ে কি করবেন আপনি? রাজকনক, হ্যাঁ এটা আমার গয়না, এটা আমার আলোর ছিল, এটা হলো আমার আলোর পায়ের নূপুর। কি বলছেন মহারাজ, এটা রানীমার পায়ের নূপুর, কিন্তু এটা আপনার হাতে কি করে এলো? আমি সত্যি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি ভোলা কাঠুরিয়া, কারণ আমরা তো ভেবেই নিয়েছিলাম যে ওই দানবটি হয়তো বা তোমাকে হত্যা করে ফেলেছে, কিন্তু এখন তোমাকে এমন জীবিত অবস্থায় দেখে খুব শান্তি পেলাম। এখন দেখছি ওই দানবটি আমাকে ধরে নিয়ে এসে ভালোই করেছে, কারণ ও আমাকে ধরে না নিয়ে আসলে তো আমি তোমাকে জীবিত অবস্থায় খুঁজে পেতাম না। ভোলা কাঠুরিয়া, ওই দানবটি কি শুধুমাত্র তোমাকেই বাঁচিয়ে রেখেছে নাকি গ্রামের অন্যান্য প্রজাদেরকেও বাঁচিয়ে রেখেছে, বলো আমাকে। ভোলা কাঠুরি আলোর কোনো কথারই উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই কি ভোলা, তুমি কথা বলছো না কেন? বুঝেছি তুমি হয়তো ভয় পাচ্ছ, তবে ভোলা তুমি ভয় পেও না। আমি যখন এসেছি এখানে তখন যে করেই হোক ওই দানব যতই শক্তিশালী হোক না কেন, আমি কথা দিচ্ছি আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। কিন্তু তার আগে তুমি আমার হাতের বাঁধনটা খুলে দাও দয়া করে, এখন ওই দানবটা এখানে নেই। তখনই ভোলা কাঠুরি এগিয়ে গিয়ে আলোর হাতের বাঁধন খুলে দেয়। এই তো আমি মুক্ত হতে পেরেছি, আমার আমার হাত দুটি বাঁধা ছিল দেখে আমি আমি আমার কোনো শক্তি কোনোভাবে প্রয়োগ করতে পারছিলাম না। এখন ঠিকই ওই দানবটির সাথে যুদ্ধ করতে পারবো, আমি ওকে মোকাবেলা করতে পারবো। তবে কাঠুরি তুমি আমাকে বলো তো আগে, ওই দানবটি যাদেরকে ধরে ধরে এনেছিল তারা সবাইকে বেঁচে আছে নাকি শুধুমাত্র তোমাকেই বাঁচিয়ে রেখেছে? মহারানী, অনেক দেরি হয়ে গেছে, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছে, এখনই অন্তর্মহলে চলুন। কি, মহারাজ আমার জন্য অন্তর্মহলে অপেক্ষা করছে? মানে তার মানে কি রাজা প্রতাপ সিংহ এখানে চলে এসেছেন? না মহারানী, আপনি ভুল করছেন, কোনো প্রতাপ সিংহ আমাদের রাজা নয়, আমাদের মহারাজা হলেন দানবরাজ, আর ওনাকে আমরা রাজা বলে মান্য করি, আর তিনি আপনার জন্য কক্ষ প্রস্তুত করে আপনাকে ডেকে পাঠিয়েছেন। চলুন মহারানী, তাড়াতাড়ি চলুন। তুমি এসব কি বলছো? কি, ওই দানবটা তোমাদের মহারাজ? এসব তুমি ঠিক বলছো না, দেখো তুমি কি সবকিছু ভুলে গেছো? ওই দানবটা তো তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করে এই জঙ্গলে ধরে এনে আটকে রেখেছে, আর তুমি তাকে মহারাজ বলছো? তোমার কি তোমার কি তোমার পরিবারের কথা মনে নেই ভোলা কাঠুরিয়া? মহারানী, আমার পরিবার তো এটাই, এছাড়া আমার আর কোনো পরিবার নেই, আর অনেক দেরি হয়ে যাচ্ছে, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছে, চলুন এক্ষুনি। কি মনে হচ্ছে ওই দানবটি এই কাঠুরিয়ার উপর ওর অশুভ শক্তি প্রয়োগ করে ওকে বশ করে ফেলেছে, আর তাই তো নিজের রাজ্য নিজের রাজা আর নিজের পরিবারের কোনো কিছু কথাই মনে করতে পারছে না। কিন্তু এখন এখন আমি কি করব? আমি কি এক্ষুনি ওই দানবের সাথে যুদ্ধ করব? না না, আগে এটা করা উচিত হবে না, এখন আমাকে যা করতে হবে বুদ্ধি করে করতে হবে, আর জানতে হবে যে ওই দানবটার আসল উদ্দেশ্যটা কি, কারণ আমি বুঝতে পেরেছি যে ওই দানবটা নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য নিয়েই এই আশকা প্রাচ্যে ঢুকেছে, আর আমাকে আগে সেটা জানতে হবে, তারপর জেনে বুঝে কিছু একটা করতে হবে। কি হলো কি মহারানী, আপনি দাঁড়িয়ে আছেন কেন, চলুন দয়া করে। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, চলো আমাকে নিয়ে চলো তোমাদের মহারাজের কাছে। ওদিকে রাজা প্রতাপ সিংহ দুজন প্রহরীর সাথে গুপ্তচরকে নিয়ে রওনা দেয় আলোকে উদ্ধার করার উদ্দেশ্যে, আর যেখানে আলোর নূপুরটি পাওয়া গিয়েছিল সেখানে পৌঁছে যায়। মহারাজ, এই সেই পথ, আর এখানেই আমরা মহারানীর নূপুরটিকে খুঁজে পেয়েছিলাম গো। আচ্ছা, তার মানে এই পথে এগিয়ে গেলেই আমি আমার আলোকে খুঁজে পেতে পারি? কিন্তু মহারাজ, আমরা তো এদিকটাতে গিয়েছিলাম রানীমাকে খুঁজতে, কিন্তু তাকে তো এদিকটাতেও পাইনি, তাহলে আপনি এই পথে গেলে কি করে রানীমাকে খুঁজে পাবেন বলুন তো? শোনো প্রহরীরা, তোমরা আমাকে আলোর নূপুরটি দেওয়ার পর আমি রাজগণককে দিয়ে আবারও গণনা করিয়েছিলাম, আর রাজগণক তার গণনার মাধ্যমে জানতে পেরেছে যে এদিকেই আছে আমার আলো, আর এই আশকাপ রাজ্যেই আছে, আর তাই যত যাই হোক না কেন আমি এই পথ দিয়ে এগোতে চাই। তবে প্রহরীরা,
আমি তোমাদেরকে সাথে নিতে চাই না। কি বলছেন কে মহারাজ, আপনি আমাদেরকে সাথে নিয়ে যাবেন না? কিন্তু কেন মহারাজ, এমনিতে যে পশুটি আমাদের রানীমাকে ধরে নিয়ে গেছে সে তো নাকি অনেক হিংস্র, আর সে যদি আপনার কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? আর আমরা যদি থাকি তাহলে আমরা আপনাকে সুরক্ষা দিতে পারবো। শোনো প্রহরীরা, ওই পশুটি অনেক চালাক, আর তাই তো আমরা এত চেষ্টা করেও কিছুতেই ওকে ধরতে পারিনি, কারণ আমার রাজ্যের সব প্রহরীরা একসাথে বেরিয়েছিল, এই জন্য ওই পশুটি সাবধান হয়ে গিয়েছিল। আর এই জন্য আমি চাইছি যে আমি শুধুমাত্র গুপ্তচরকে নিয়ে একা একা এগোতে চাই, আর চুপি চুপি ওই পশুটাকে খুঁজে বের করতে চাই। আর তাছাড়া তোমরা দুজনে এখানেই থাকো, আর ইতিমধ্যে আমি প্রহরীদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে বলেছি, আর আমি যখন সংকেত দেব তখন সবাই এক হয়ে আমার কাছে উপস্থিত হবে। আর শোনো, আমি আমার আলোকে না উদ্ধার করে ফিরতে চাই না। অবশ্য আমি রাজগণককে রাজ্যের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, তিনি আমার অবর্তমানে সব কিছু সামলাবে, আর তোমরাও একটু সাবধানে থেকো। ঠিক আছে মহারাজ, বুঝতে পেরেছি, আর আমরা অপেক্ষা করব আপনার সংকেত পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তোমরা সব বুঝতে পেরেছ, আর তাই আমি আর দেরি করতে চাই না। তাহলে তোমার আমার সাথে যেতে কোনো আপত্তি নেই তো? না না মহারাজ, আমার কোনো আপত্তি নেই, আর আপনার জন্য তো আমি আমার প্রাণটাও দিতে পারি, আর এটা তো সামান্য কাজ। চলুন মহারাজ, আমরা এখনই রওনা দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ চলো, তাহলে আমরাও রওনা দেই। এ কথা বলে রাজা প্রতাপ সিংহ গুপ্তচরকে সাথে নিয়ে রওনা দেয়। ওদিকে হলুদ পাখিও একইভাবে পথ অনুসরণ করে আলোকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সে এক বিশাল এক জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। আর ওই জঙ্গলটির গভীরতা দেখে হলুদ পাখি বেশ অবাক হয়ে যায়। কথা বলে হলুদ পাখি এগিয়ে যেতে থাকে, আর কিছুটা দূর এগিয়ে যেতেই হঠাৎ করে চারদিকে কালো অন্ধকার হয়ে আসে। মনে হলো যেন মুহূর্তের মধ্যেই রাত নেমে এলো। এ কথা বলে হলুদ পাখি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে কাঠুরিয়া আলোকে দানবটি প্রস্তুত করে রাখা সেই কক্ষের ভেতরে নিয়ে আসে। রানীমা, এটা হলো আপনার স্বয়ং কক্ষ, আজ থেকে আপনি এই কক্ষেই থাকবেন, মহারাজ নিজে আপনার জন্য এই কক্ষটি সাজিয়েছে। একি, এই কক্ষটি তো অনেক সুন্দর, ওই দানবটি আমার জন্য এত সুন্দর কক্ষ প্রস্তুত করে রেখেছে। সত্যি দানবটির পছন্দ অনেক বেশি সুন্দর, কিন্তু দানবটি আমাকে এখানে আসতে বলে ও কোথায় গেল?
রানীমা আপনি এখানে বিশ্রাম করুন, আর আমি আসছি। আর মহারাজ কিছুক্ষণ পরে এসে আপনার সাথে দেখা করবে, আর আপনার জন্য খাবার প্রস্তুত করে নিয়ে দাসী এক্ষুনি হাজির হবে। আপনার যখন যেটা প্রয়োজন তখনই আমাদেরকে আপনি আদেশ করবেন, সব পেয়ে যাবেন আপনি। এ কথা বলে কাঠুরিয়া চলে যায়। কি হচ্ছে? এই আস্তানায় আবার দাসীও আছে? সত্যি সব কিছু দেখে আমার খুব অবাক লাগছে। আর ওই দানবটাই বা আমাকে আঘাত না করে কেন কেন আমার এত যত্ন করছে? এর পেছনে কারণ কি? কি মতলব আছে ওর? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।